সেলিম ভাই, সেলিম ভাই, মাছ ধরতে যাইবা না? হ খারাপ, আমি আইতাছি। চলো। শুনলাম বানের জলে ভালোই মাছ পাওয়া যাইতেছে। হ গতকাল আমাকে করিম চাচা এই ওর একটা বল মাছ ধরছে। এই রে, বৃষ্টি আসে বুঝছে। চলো চলো। হ্যাঁ হ্যাঁ চলো চাচা, আজ মাছ ধরতে যাইবেন না? না রে বাবা, এই জোয়ার বৃষ্টিতে আজ আর যাবো না, শরীর যাও ভালো নাই। চল আজ বাড়ি চলে যাই। না না চাচা, আমনে জানগা, বৃষ্টি থাইমা পড়ছে, চলো এখন যাই। আচ্ছা চলো। শুনলাম করিম চাচার নাকি জিনে ধরছে, এখন নাকি আর কথা কইতে পারে না। নদীর পারে অসত্য গাছে বোর রাইতে আগুন জ্বলতে দেখছে। আরে কি যে কও, এগুলা বইলাই তো তারা মানুষের রাইতের বেলা মাছ ধরতে যাইতে দেয় না, আর নিজেরা বড় বড় মাছ ধরে আনে রই। তুমি যাই কও ভাই, আমার কিন্তু এই শ্মশান ফাড়ি দিতে মেলা ডর করে। তোমার মনে নাই মোল্লা বাড়ির মাইয়া যে শ্মশান ঘাটের ওই অসত্য গাছটায় ফাঁসি লাগিয়ে মরছিল? হ এইটা তো জানি, এই সব ভূত পেরেত আমি ডরাই না। আবুল চাচার মাইয়ারে নাকি দেহা দিছিল? আরে দূর কি যে কমিয়া, আমি আগে গেলাম, তুমি আমার পিছিয়ে পিছিয়ে আহো। আমার সত্যি মেলা ডর করে ভাই। কিচ্ছু হইব না, আহো তুমিয়া। এই 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 রে, বড় মাছটা সাইডা দিলাম। হ্যাঁ ওইটা কি দেখা যায়, সিন্ধুকের মতো লাগতেছে, কত দমাইতে পারে। না না রহিম বাইরে কম যাইব না। রতন তুই কি মনে পড়ে, কোন জায়গায় খারে আসস? কিছু মনে পড়ে? আজ দেখা চার বছর আগে এক টুকরা হিরে লাগিয়া তুই আমারে এই জায়গায় মাইরে ফেলাইছিলি, মনে পড়ে? এইটা কি এত চখ চক করতেছে? এই রহিম দেখ দেখ কি পাইছি এইটা। কই কই দেখি, এটা তো একটা হীরা। দূর এটা পাত্তর রে, চক চক করতেছে, এটা আমারে দিয়া দে। এই যা দেখায় ওই এমন শুনতে গেল কেন? না না এইটা ওরে দেওয়ান যাইব না, আমি পাইছি তোরে দিব কেন? তুই এটা দিয়া কি করবি, দিয়া দে আমারে। না না দিতাম না। করিম দে কইলাম। না দিতাম না। করিম দে। না দিতাম না। ওনা দে কইছি। না দিতাম না তোরে। দে করিম। না না। রতন ভাই আমার, আমার ভুল হইছে, আমারে মাফ কইরা দে। না রহিম তোর কোনো ক্ষমা নাই, আজ তোরে কেউ বাঁচাইতে পারবো না, আজ তোর মরণ হইব, আমার হাতে তোর মরণ হইব। বাঁচাও। আমার জীবন বাঁচাইলা ভাই, বাড়ির চলো, তোমার সব খুঁজলা কইতাছি।